বন সংরক্ষণ আইনে পৌরসভার বনভূমির তিন কিলোমিটার এবং সাধারণ এলাকার বনভূমির আট কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ থাকলেও গাজীপুরের ভাওয়াল বনের ভেতরেই গড়ে উঠেছে এসব করাতকল এখানে নির্বিচারে কাটা হচ্ছে মূল্যবান গাছ গাজীপুরের পাঁচটি উপজেলা ও ঢাকার একটি উপজেলায় বনভূমি রয়েছে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ একর জায়গা জুড়ে ডিভিশনাল জরিপের তথ্য মতে গাজীপুরের শুধু ভাওয়াল বনেই প্রায় সাড়ে এগারো হাজার একর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক করাতকল এদিকে এসব করাতকলের কারণে বনভূমি ধ্বংস হওয়ার পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ সময় সে মালিক এমনি মনে করেন একটা শেয়ার করে শেয়ার করে তারপর মাল আনে যা আছে বনসত্ত্ব এ এভাবে মনে করা মেলা উজারে যাচ্ছে আর এ ব্যাপারে বন বিভাগ মামলা করলেও তোয়াক্কা করছে না করাত কল মালিকরা সমীল গুরুর বিরুদ্ধে তো মামলা আছে এবং এগুলো উচ্ছেদের জন্য আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় মধ্যে আবার চিঠি দিয়েছেন আমরা উপজেলার সাথে যোগাযোগ করতেছি আপনার মনে করেন যে এগুলো টাকা দিয়ে এ করা আছে কোন্টার কর অপরদিকে আইন প্রয়োগ করে করাতকল বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন আমরা ইতোমধ্যে অনেকগুলোকে নোটিশ দিয়েছি ভাম্মমনারদ পরিচয়না করছিতে এগুলো সরিয়ে নেওয়া হবে যদি সরিয়ে না নেওয়া হয় এগুলোকে আমরা সাইবে বন্ধ করে দেব এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বনভূমি ও পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি পরিবেশবিদ ও স্থানীয়দের ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন